আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা জানবো আসলেই কখন মূলত কার ওপর কীভাবে কুরবানি ওয়াজিব হয় কোরবানির সময় যখন আমাদের কাছে গনি আসে তখন কিন্তু এই সমস্যাটা আমরা অনেকেই এই সমস্যার সম্মুখীন হই যে আসলে আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিনা আমি আমার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কি না বা সেই ক্ষেত্রে সামর্থ্য থাকা সত্ত্বেও আমি কি কোরবানি থেকে আমি দূরে সরে আসি কিনা এবং কুরবানি আসলে মূলত আমার উপরও ওয়াজিব কিনা এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না এই বিষয়টা জানার আমাদের অনেকের কৌতূহল রয়েছে কিন্তু জানার ক্ষেত্র আমরা জায়গা খুঁজে পাই না আবার অনেকের আমরা অনেকেই জানতে কিন্তু বিষয়টা ইচ্ছুক তো আজ আসলে আমরা জানবো আসলে মূলত কোরবানি কখন কার উপর কীভাবে ওয়াজিব হয় কোরবানির আপনাকে আগে জানতে হবে কুরবানির দিন হচ্ছে তিন দিন কুরবানি করার সময় একটি হচ্ছে আপনার জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কিন্তু কোনো কিন্তু কোনো কারণ ছাড়া জিল হজমাসের দশ তারিখের পরে কোরবানি দেওয়া কিনে যায়জ নেই তো এই যে কুরবানি দেওয়ার যে সময়টা বললাম এই সময়ের মধ্যে কোনো নারী এবং পুরুষের কাছে কারুর কাছে যদি আপনার এই কুরবানির নেশাব পরিমাণ মালের সে যদি মালিক হয় নেশাপ বলতে কোন জিনিসটাকে বোঝায় সেটি হচ্ছে কারোর কাছে যদি সাড়ে সাত তোলা স্বর্ণ কিংবা সাড়ে বাউন্ন তোলা রূপা এখন তোলার এটা অনেকেই বোঝান না তোলা মানে হচ্ছে বড়ি বড়ির মাপটা কিন্তু আমরা অনেকেই সহজেই বুঝি কারোর কাছে যদি সাড়ে সাত তোলা স্বর্ণ তার মানে সাড়ে সাত বড়ি স্বর্ণ কিংবা সাড়ে বাউন্ন বড়ি রূপা সাড়ে বাউন্ন তোলা রূপা কারোর কাছে যদি থাকে কিংবা কারোর কাছে যদি মানে স কিছু স্বর্ণ রয়েছে কিছু রূপা রয়েছে এই দুইটা মিলে যদি একটা নেশা পরিমাণ হয় স্বর্ণের নেশা পরিমাণ হয় অথবা রূপার নেশাব পরিমাণ হয় তার মানে সাড়ে সাত বরী স্বর্ণ হয় অথবা সাড়ে বাউন্ন বরি রূপা হয় অথবা তাহার মূল্য যদি হয় যখন একটা নেশাবের সম যদি হয় তাহলে তার উপর দেওয়া আল্লাহ ফকরব্বুল আলমীর পক্ষ থেকে ওয়াজিব তাকে এই কোরবানিটা অবশ্যই দিতে হবে আর সেই ওয়াজিব যদি সে কুরবানি যদি না করে তাহলে কিন্তু তার ওয়াজিব তর্কের অবশ্যই গুণা হতে হবে তো এই তোলা এবং বড়ি এটা আসলে মূলত কত টাকা আসে এটা কিন্তু স্বর্ণের বাজার যেখানে যে রেটে আসে রূপার বাজার যেখানে যে রেটে আসে সেই রেট অনুযায়ী কিন্তু দর্তব্য হবে আপনি যদি একটু তথ্য নিয়ে যদি আপনি জেনে নেন যে আসলে বর্তমান বাজারে সাড়ে সাত বড়ি স্বর্ণের মূল্য কত টাকা রয়েছে এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব অথবা সাড়ে বাউন্ন সাড়ে বাউন্ন তোলা রূপা সাড়ে বাউন্ন বড়ি রূপার মূল্য যদি আপনার কাছে যদি থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব তো আপনি সেই ক্ষেত্রে যদি কোরবানি না করেন অবশ্যই কিন্তু আপনার গুণাগার হতে হবে তো আমরা জানলাম এখন মূলত যার কাছে এই কোরবানির দিনগুলোতে সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন বড়ি রূপা থাকে অথবা দুইটা মিলে যে কোনো একটার নেশা পরিমাণ মালের মালিক যদি হয় এই দুইটার যে মূল্য হয় অর্থাৎ এই দুইটা বেশ কিছু স্বর্ণ আছে কিছু রূপা রয়েছে এই মূলত এগুলার মিলিয়ে যদি একটার যদি নাসাবের মালিক হয় ওই ব্যক্তির উপরও কি কুরবানি ওয়াজিব অবশ্যই তাকে কুরবানি করতে হবে আমাদেরকে এই বিষয়গুলি জেনে আল্লাহ তালা কুরবানি করার দান করুক আমিন আসসালামু আলাইকুম অবার